আপনাদের সবাইকে এই লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে লাইভ করলাম। আপনারা জানেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কোর্স লিঙ্কটা দেয়, কর্পোরেট গ্রুমিং কোর্স, সেটার লাইভ দারুণ সারা পেয়েছি। সো আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। এই মাত্র যারা জয়েন করলেন তাদেরকে আরেকবার বলতে চাই যে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লাইকিং দিস কর্পোরেট গ্রুমিং কোর্স। আমি কর্পোরেট গ্রুমিং কোর্সের একটা জায়গায় বলেছিলাম, কোর্সটা কোথায় পাওয়া যাবে সেটা উপরে বলা আছে, আপনারা দেখতে পাবেন। আর নিচে আমাকে একটু জানিয়ে দিতে হবে যে কে কোথা থেকে দেখছেন। আমি লাইভটা করছি কোথায়, ডেফিনেটলি আমি বাগান থেকে, আমি একটা গ্রামে দাঁড়িয়ে লাইভটা করছি। আমার 23টা কোর্স আছে কর্পোরেট গ্রুমিং এর মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সো আমি সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্র্যাকটিস করার জন্য বেসিক্যালি এখন আমার একটা পরিচিত এবং খুব প্রিয় একটা জায়গায়, একটা গ্রামে আছি এবং আই এম রিল্যাক্সড। সো আমি কর্পোরেট গ্রুমিং মানে অলওয়েজ স্যুট টাই পরে ঘুরে বসে থাকতে হবে সেটাও না, কর্পোরেট গ্রুমিং একটা বড় অংশ হচ্ছে নিজেকে সতেজ রাখার জন্য বিভিন্ন কাজকর্ম অ্যাক্টিভিটিস করা, সেটাও আমার একটা কোর্সের একটা ভিডিওর মধ্যে আছে। সো এই মাত্র যারা জয়েন করলেন তাদের প্রতি আরেকবার অনুরোধ থাকবে, আমাকে আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে কে কে কোথায় কবে এই শীতে রোদ পোহাতে পোহাতে আমাকে দেখছেন। আর আমি আরেকবার বলি, অবজেক্টিভটা যেটা ছিল আমার কর্পোরেট গ্রুমিং কোর্সটা লঞ্চ করার আয়মানদের সাথে, সেটা হচ্ছে যে চাকরি একটা গুরুত্বপূর্ণ জিনিস বা কর্মক্ষেত্র একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আপনার বাসায়ও যেমন কিছু নিয়মকানুন আছে, বাজারেও যেমন কিছু নিয়মকানুন আছে, রাস্তাঘাটেও যেমন কিছু নিয়মকানুন মেনে চললে বা জানতে পারলে আগে থেকে সেটা সুবিধা হয়, সেরকম কর্পোরেট জগতেও কাজের ক্ষেত্রেও কিছু জিনিস জানা থাকলে একটু উপকার হয়। সো সেই জায়গায় আমি অনেকগুলো জিনিস বলার চেষ্টা করেছি সেই কোর্সটার মধ্যে। কোর্সের মধ্যে প্রায় 23টা ভিডিও আছে, যেটা প্রায় কত আড়াই ঘন্টার মতো লাগবে শেষ করতে। কুইজ আছে অনেকগুলো, আর কোর্সের লিঙ্ক যারা খুঁজছেন ডেফিনেটলি উপরে এই যে সাবজেক্ট লাইনের মধ্যে দেওয়া আছে। সো আরেকবার বলি যে কর্পোরেট গ্রুমিং কোর্সের মধ্যে আমি বেশ কয়েকটা জিনিস ছিল, আমি কমিউনিকেশন ইমেল ওগুলোতে যাবো না, আজকে একটু নন ওয়ার্ক রিলেটেড। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ইফ দ্য মোর ইউ ডু নন ওয়ার্ক রিলেটেড থিংস, দ্য মোর ইউ ক্যান গিভ ফুল অ্যাটেনশন টু ইউর ওয়ার্ক রিলেটেড থিংস, ইটস এ ব্যালেন্স বিটুইন। সো ওখানে বেশ কিছু কথা আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমরা অনেকে এত কাজ করি, রাত 10টার সময় বাসা থেকে অফিস থেকে বের হই, আমি মনে করি খুব সফল, সেটাও যেমন ভুল। আবার একদম উড়নচণ্ডী হয়ে ঘুরে ফেরাই, মানে একদমই কাজ করি না, ইমেল না দিলে আমাকে রিপ্লাই করি না, আমরা তিনবার আমাকে জিজ্ঞেস না করলে আমি সেই জিনিস নিয়ে কথা বলি না, ফিডব্যাক অটো দেই না, সেটাও ভুল। আরও কিছু জিনিস আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের পাশাপাশি, কো ওয়ার্কারদের সাথে, টিম মেম্বারদের সাথে একটু আউটিংয়ে যাওয়া, তাদের সাথে একটু লাঞ্চে যাওয়া, ব্রাঞ্চ করা, কফি খেতে যাওয়া, অথবা কারো বার্থডেতে উইশ করা, অথবা কি বলে এরকম আরও অনেক কিছু আছে। সো যারা এই লাইভটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লাইকিং দ্য কোর্স। এ পর্যন্ত প্রায় আমি যতদূর জানি 600-650 বা প্রায় 700 বোধ হয় আপনার এই কোর্সটা অ্যাভেল করেছেন। সো আমার একটু টেনশন ছিল যে আমাদের দেশে কি এই ধরনের নলেজ ইনিশিয়েটিভ, সামবডি উইল পেই ফর লার্নিং, এই জিনিস একটু আমার একটু টেনশন ছিল। আই বি ভেরি ফ্র্যাঙ্ক, সো ওয়েন টেন মি স্কুল অ্যান্ড আয়মান বলছিল যে লেটস লঞ্চ দিস কোর্স অ্যান্ড লেটস সি হোয়াট ইজ দ্য রিয়াকশন, সো আই ওয়াজ থিঙ্কিং ওকে লেটস ডু দ্যাট। বাট প্রায় 6 মাসের একটা প্রস্তুতি লেগেছে, রিসার্চ করতে হয়েছে, তারপরে ভিডিও শ্যুট করতে হয়েছে, প্রোডাকশন, প্রি প্রোডাকশন অ্যান্ড লট অফ আদার থিংস। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই মাত্র যারা আরেকবার জয়েন করলেন তাদেরকে আরেকবার বলতে চাই যে ইউ ক্যান গেট দ্য কোর্স আপ দেয়ার অ্যান্ড ইউ ক্যান লেট মি নো দ্যাট ওয়ার ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম, দিস লাইভ ফ্রম, অ্যান্ড দিস মাই প্রবলি ফার্স্ট লাইভ ওয়ার আই অ্যাম। একটু থাকো বাবারা, একটু লাইভের মাঝখানে ওরা চলে আসছিল বাচ্চারা, দেখলাম একটু পরে ফুটবল খেলতে যাবো। সো যেটা বলছিলাম যে লেট মি নো ওয়ার ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম। আমি তো বাগানে, আর ইউ ইন ইউর ড্রয়িং রুম, আর ইউ ইন ইউর অফিস, আর ইউ ইন ইউর আর ইউ ট্রাভেলিং, হোয়াট এভার, লেট মি নো হোয়াট ইউ আর ডুইং রাইট নাও। সো কামিং ব্যাক, ওয়ান ইজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আই উড সে দ্যাট জয়নিং ফোরামস অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশনস অ্যান্ড ক্লাবস, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ইন কর্পোরেট লাইফ। দেন অ্যানাদার ওয়ান ইজ গেটিং এ মেন্টর, একজন সিনিয়র বা আপনার ইন্ডাস্ট্রিতে যে ভালো তার সাথে, তার কাছ থেকে মেন্টরশিপ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আবার যারা সিনিয়র তাদেরকে বলবো রিভার্স মেন্টরশিপ, নতুন টেকনোলজি, নতুন ট্রেন্ড বোঝার জন্য ইয়াঙ্গার বাঞ্চের সাথে যোগাযোগ রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন শাটডাউন করে থাকি যে আমি 22 বছর ধরে কাজ করছি কর্পোরেট ওয়ার্ল্ডে, আমি এই 25 বছরের ছেলের কাছ থেকে কি শিখবো, দ্যাট ইজ অলসো রং। সো দিস ইজ দ্য ব্যালেন্স অ্যান্ড এভরিথিং। সো গেটিং এ মেন্টর, জয়নিং ক্লাবস অ্যান্ড ফোরামস, দেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, দেন how to impress in workplace, there are a couple of tricks that there are things that you can do to impress everybody in your workplace. That impression comes from how you dress, how you talk, how attentive you are, how personally you interact with people, how many times you smile to your colleagues and seniors, do you knock, do you keep that a common space clean, erokom onek kichu ache. So thank you once again, the corporate grooming course. I am seriously inspired because of the response and I will be preparing. Amra already preparation neya shuru korechi aro 23ta, so ekhon 23ta video ache, aro 23ta, so 56ta. And ami je jinish ta bolte chai je knowledge initiative ke ekta support korte hobe. Global knowledge initiative index ache ekta, jeta UNDP ebong
মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম দুবাইয়ের, নাম ভুল করে থাকলে আমি সরি, সেই ফাউন্ডেশন মিলে করে। সেখানে বাংলাদেশ 138টা দেশের মধ্যে 112তম হয়েছে, মানে আমরা অনেক পিছিয়ে আছি। সেই নলেজ ইনিশিয়েটিভের জন্য নলেজকে, আছে তো টেক্সট বই সব কিছু আছে, বাট যুগোপযোগী করে প্রেজেন্ট করার একটা ব্যাপার আছে। তো আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, উপরে লিঙ্কে আপনারা দেখতে পাবেন, কোর্সটা আছে, সেই লিঙ্কে আমি যে কথাগুলো বলার চেষ্টা করছি সেই কথাগুলো কিন্তু ইয়েতেও আছে, কি বলে, সব জায়গায় আছে। হয়তো আমি একটু অ্যানিমেশন করে, একটু হাত পা নাড়াচাড়া করে এখনকার অনেকের সাথে ম্যাচ করানোর চেষ্টা করছি। ইটস নট সামথিং ভেরি নিউ, দিস ইজ ফ্রম সাম এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লিটল বিট অফ অ্যানিমেশন, লিটল বিট অফ লাইটস, অ্যাকশন ক্যামেরা, সো ইট বিকামস লিটল, কি বলে, ওয়াচ ওর ডি। সো আমি সোলামন শেখন, আমি নগদে কাজ করি, আমি ওদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার। অ্যান্ড আপনারা যারা আমাকে হয়তো যদি চিনে না থাকেন, তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লাইক কর্পোরেট ওয়ার্ল্ডে আছি 2005 থেকে এখন 20, আর তার আগে মিলিটারি লাইফ, সো অলমোস্ট 20 ইয়ার্সের মতো একটা কর্পোরেট লাইফ, কর্পোরেট অ্যান্ড কর্মজীবন। সেখানকার এক্সপিরিয়েন্সগুলো নিয়েই দিস কোর্স আপ দেয়ার ইন দ্য লিঙ্ক। অ্যান্ড আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা কে কোথা থেকে কাজ করছেন, কোন কোন সেক্টরে কাজ করছেন। আমি FMCG-তে কাজ করেছি, টোবাকো নিয়ে কাজ করেছি, টেলিকম নিয়ে কাজ করেছি, ডিজিটাল ফাইন্যান্স নিয়ে কাজ করছি, মিলিটারি সার্ভিস নিয়ে কাজ করছি। সো লেট মি নো হোয়াট ইজ ইয়র প্রফেশনাল থিংস, অ্যান্ড ইউ মাইট নট লাইক মি, ইউ মাইট ফাইন্ড মি ইরিটেটিং, বাট দ্য কোর্স মাইট হেল্প ইউ। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সামথিং টু লার্ন, ইটস ওকে, গো অ্যান্ড ইউ ক্যান চেক আউট দ্য লিঙ্ক অ্যান্ড ইউ ক্যান ডু ইয়র পেমেন্টস অ্যান্ড ইউ ক্যান টেক দ্য কুইজেস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ক্যান অলওয়েজ সে ক্যান্সেল। সো ইটস এ ফ্রি ওয়ার্ল্ড, আই এম নট পুশিং এনি ওয়ান, বাট আই রিয়েলি ওয়ান্ট দিস ট্রেন্ড যেটা অনেকেই শুরু করেছে, ইটস এ গুড ট্রেন্ড। আই মিন ইফ ইউ ক্যান পে ফর এ কফি 400, 500, 600 টাকা, ইউ শুড অলসো বি ট্রাইং টু অলসো বাই কন্টেন্ট দ্যাট ইজ লোকালি প্রডিউসড, অ্যান্ড ইউ শুড বি ইউ নো সাপোর্টিং অল দিস ইনিশিয়েটিভস। বিকজ আবার বলছি, সবখানেই একটা সাপোর্ট সিস্টেম লাগে, আদারওয়াইজ জিনিসপত্র আসলে, কি বলে এটাকে, ইট ডাজেন্ট ক্লিক। সবার মিলে সাপোর্ট লাগে, একটা এনেবলিং এনভায়রনমেন্ট লাগে। সো যেটা বলছিলাম, JKI গ্লোবাল নলেজ ইন্ডেক্স আমরা অনেক পিছিয়ে আছে, সেখান থেকে ভালো করার জন্য সব সেক্টরের সবাই যারা একটু একটু জানি, তারা যদি একসাথে বাস্কেটে রাখা শুরু করি, দিস উইল বি গ্রেট। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা আমার লাইভে মাত্র জয়েন করলেন, দিস ইজ মাই ফার্স্ট লাইভ প্রবাবলি ইন এ কোয়াইট গার্ডেন সর্ট অফ থিং, আর দ্য কোর্স লিঙ্ক ইজ আপ দেয়ার, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা কথা আমি একটু বলার চেষ্টা করবো। আমার টাই পরা, স্যুট পরা, ছবি ভিডিওস দেখে অনেকে মনে করছেন যে আমি খুব জবরজং হয়ে চাকরি জীবন নিয়ে ব্যস্ত থাকতে বলছি। আই এম নট টেলিং ইউ দ্যাট, ইফ ইউ গো টু দ্যাট কোর্স ইউল ফাইন্ড দ্যাট আই হ্যাভ বিন এম্ফাসাইজিং টু স্পেন্ড টাইম অন উইথ ফ্যামিলি, আই হ্যাভ এম্ফাসাইজ স্পেন্ডিং টাইম উইথ ইউর কলিগস আউটসাইড অফিস, টিম বিল্ডিং, ওয়ার্কশপ, এক্সারসাইজেস, গোয়িং আউট, শেয়ারিং মিউজিক অ্যান্ড এভরিথিং, সো মেনি আদার থিংস আর দেয়ার। সো thank you all for showing tremendous support, and thank you Tennis School, especially Ayman and all others for continuously pushing me to create these videos, and thank you my seniors, couple of my seniors, Chanchal bhai, then Shafayat bhai, Tanvir Jholok. So it's okay, dekhte perechi amra ekta sound hochhilo, anyways that's my videographer's phone. So jeta bolchilam je thank you all these people for guiding me and all my seniors and colleagues so far, and I am an expressive gentleman, I will be expressing myself more in near future, some in terms of courses, some in terms of blogs. So if you are really excited and if you really want to avail that course, the link is up there. So thank you so very much, I'll see you guys very soon with another set of course videos.